হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমর ইউটিউব চ্যানেল আর অমর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই মুহূর্তে একটা নিউজ আপডেট এসে দেখতে পাচ্ছেন রান্নার গ্যাস নিয়ে মোদীর বিরাট উদ্বেগ জলের দরে মিলবে গ্যাস সাথে মিলবে বিশেষ সুবিধা তো ফ্রেন্ডস তো এই নিউজটিতে কী বলা হচ্ছে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ পরবর্তীকালে আমি যখন কোনো এ ধরনের নিউজ আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ফ্রেন্ডস চলুন নিউজটিতে কী বলা হয়েছে জেনে নেওয়া যাক এবার আর সিলিন্ডার ভরে ভরে গ্যাস ও এজেন্সিগুলির কাছ থেকে গ্যাস নিয়ে আসতে হবে না কারণ ইতিমধ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে সিটি গ্যাস ডিস্ট্রিবিউটেশন সূচনা হয়েছে রাজ্যে প্রথম বর্ধমান এই সুবিধা পেতে চলেছে যেখানে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আসলে লাগাতার হারে গ্যাসের দাম বৃদ্ধি ও বিপজ্জনক পরিবেশনের হাত থেকে রেহাই দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের তরফ থেকে ইন্ডিয়ান অয়েল আমদানি গ্যাস প্রাইভেট লিমিটেডের এই গ্যাস ডেলিভারি সুযোগ পেয়েছে তবে এই ক্ষেত্রে গ্যাসের কানেকশান নিতে হলে এক একাকালীন সাড়ে পাঁচ হাজার টাকা গ্রাহকদের দিতে হবে এই সিলিন্ডার পিছু দাম নয় যেহেতু পাইপের মাধ্যমে আসছে তাই আপনি মাসে যত টাকা গ্যাস খরচ করবেন তত টাকাই নেওয়া হবে আপনার থেকে বর্তমানে বর্তমানে বর্ধমান জেলার প্রায় আড়াই লক্ষ এলপিজি গ্রাহক এই সুবিধা ভোগ করছেন তো ফ্রেন্ডস তো আজকের ছিল এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর পারলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন নিউজ আপডেট পেতে তো ফ্রেন্ডস আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে